নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পার্ট। অর্থাৎ এর আগের দিন প্রথম পার্ট আলোচনা করা হয়ে গেছে, তা সেট ওয়ান নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে সেট টু নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি সেট ওয়ানটা দেখতে চান তাহলে চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে দেখুন এর আপলোড করা আছে। ঠিক আছে, তো যেরকম ভাবে সেট ওয়ান আপলোড করা আছে সেইভাবে সেট টু, সেট থ্রি, সেট ফোর, সেট ফাইভ আপনারা কিন্তু সেই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আগামী দিনে যে নতুন যে আমাদের ভিডিও আপলোড করা হবে সেটা আপনারা কিন্তু নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা শুরু করছি আজকের ক্লাস। তা আজকে আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী টেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বাংলার সেই সমস্ত প্রশ্ন। তা চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন আছে, নমস্কার করিয়া সে প্রস্থান করিল, নমস্কার এর সন্ধি বিচ্ছেদ হলো। তাহলে নমস্কারের সন্ধি বিচ্ছেদ আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা মোটামুটি সবাই জানেন যে নমস্কারের সন্ধি বিচ্ছেদ কি হবে। তাই চারটে অপশনের মধ্যে গ অপশনটা হবে সঠিক, নম যোগ কার। চলে আসি পরবর্তী প্রশ্ন, সে সমস্ত দিন পশুর অন্বেষণে বনে বনে ভ্রমণ করিয়া অন্বেষণে। তাহলে অন্বেষণে আমাদের এখানে এর সন্ধি বিচ্ছেদ করতে হবে। তা অন্বেষণে এর সন্ধি বিচ্ছেদ করলে হবে অনুযুক্ত এশনে, অন্বেষণে। এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিচের কোনটি ভুল। তা যেটি ভুল সেটা আমাদের বার করতে হবে, ইতঃ যোগ তত, ইতস্তত, কিম যোগ চিত, কিমচিত, অপ যুক্ত ইচ্ছা অপেক্ষা, আর তৃষ্ণা যুক্ত ঋত, তৃষ্ণার্থ। তাহলে অপশন ঘ, এইটা কিন্তু এখানে ভুল আছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল। তাহলে অরণ্য পি, বিশেষ্য থেকে আরণ্যক, বিশেষণ। নেক্সট আছে সভ্য, বিশেষণ থেকে সভ্যতা, বিশেষ্য। নেক্সট জিজ্ঞাসা, বিশেষণ থেকে জিজ্ঞাস্য, বিশেষ্য। তাহলে এইটা কিন্তু এখানে বন্ধুরা ভুল আছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিক। আগের বার আমাদের বার করতে দিয়েছিল ভুল, এবার আমাদের বার করতে দিয়েছে কোনটা সঠিক। তাহলে এখানে প্রথম অপশন আছে এক, বিশেষণ থেকে একতা বা ঐক্য, বিশেষ্য। তা পরবর্তীতে দেখে নি, পরবর্তী ক্লান্তি, বিশেষ্য থেকে ক্লান্ত, বিশেষণ। অপশন সি আছে আশ্রয়, বিশেষণ থেকে আশ্রিত। আর অপশন ডি আছে প্রার্থনা, বিশেষ্য থেকে, বিশেষণ থেকে প্রার্থিত। তাহলে সঠিক কিন্তু এখানে প্রার্থনা, বিশেষ থেকে প্রার্থিত, বিশেষণ। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিচের কোনটি ভুল। তা যেটা ভুল আমাদের সেটা কিন্তু মার্ক করতে হবে। আপনারা এখানে একটু লক্ষ্য করবেন যে কোনটা ভুল কোনটা ঠিক বার করতে দিয়েছে। তা সুতরাং ঠিকে আপনারা ঠিকটা করলেন, ভুলেও ঠিকটা করলেন, বা ঠিকেও ভুলটা করলেন, বা ভুলেও ভুলটা করলেন। তা এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন যে কোনটার ক্ষেত্রে কোনটা পড়তে দেওয়া হয়েছে। কেন, তার কারণ হচ্ছে প্রতিটা প্রশ্নের জন্য আপনারা পরীক্ষার সময় এক মিনিট সময় পাবেন। তা এক মিনিট একটা প্রশ্নের অ্যান্সার করার জন্য যথেষ্ট সময়। তা আপনারা একটু মাথা ঠান্ডা করে প্রশ্নটা পড়ে নেবেন আগে ভালো করে, তারপরে তার অ্যান্সার করবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা এর অ্যান্সার দেখে নেব। তাহলে নিচের কোনটি ভুল, এর সঠিক উত্তর আমরা দেখে নেব, ব্যক্তি যুক্ত বীজ যুক্ত অনজ যুক্ত তি। নেক্সট হচ্ছে বহির্গত, মানে বহি গম যুক্ত, অপশন সি আছে প্রস্থান, প্রস্থা যুক্ত আন। তাহলে এইটাই কিন্তু কিন্তু এখানে ভুল আছে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল, পাপিষ্ঠ, পাপিন যোগ ইষ্ঠ। নেক্সট আছে সৌজন্য, সুজন যুক্ত ইষ্ণ। নেক্সট আছে মৃগয়া, মৃগ যোগ আ। আর অপশন ডি আছে উপস্থিত, উপস্থি যুক্ত। তাই এখানে কিন্তু এইটা এখানে কিন্তু ভুল আছে, উপস্থিতটা কিন্তু এখানে ভুল আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোনটি সঠিক। তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটি সঠিক সেটা আমাদের বার করতে হবে। চলুন বন্ধুরা দেখে নি, ক্লান্ত, ক্লান যুক্ত, অপশন বি আছে অবস্থিতি, অবস্থি যুক্তি, অপশন সি আছে নিরীক্ষণ, নি যুক্ত ইক যুক্ত অন, আর অপশন ডি আছে প্রকাশ, প্রযুক্তাশ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, তাহলে সঠিক হচ্ছে নিরীক্ষণ, নি যুক্ত ইক যুক্ত অন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাণ রক্ষা, এটা হচ্ছে প্রাণকে রক্ষা, এটা কি ধরনের সমাস। বাহ, খুব ভালো প্রশ্ন দিয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সমাস।
তাহলে প্রাণ রক্ষা, প্রাণকে রক্ষা, এটা কিন্তু বন্ধুরা কর্মতৎপুরুষ সমাস। ঠিক আছে, কাকে রক্ষা, কি বা কাকে, তাহলে যে উত্তর আসে সেটা কিন্তু কর্মতৎপুরুষ হয়ে যায়। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, হতবুদ্ধি। তাহলে হতবুদ্ধি যার কি ধরনের সমাস, তাহলে হতবুদ্ধি যার এটা কি ধরনের সমাস হবে, এইটা হবে বন্ধুরা, এটা কিন্তু বহুব্রীহি সমাস। তা এই প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছিলেন, এটা ছিল গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, তা তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, অত সময় অতীত হইয়াছে, নেতিবাচক বাক্যে পরিণত করলে হয়, তাহলে এটাকে আমরা যদি নেতিবাচক বাক্যে পরিণত করি তাহলে কোনটা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা অপশনগুলো এক এক করে পড়ে নিই, তাহলে বুঝতে পারবো। অত সময় অতীত হয় নাই, অপশন বি আছে অত সময় শেষ হয় নাই, অপশন সি আছে অত সময় অবশিষ্ট নয়, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, আর অপশন ডি আছে অত সময় শেষ হইয়াছে, তা আমাদের নেতিবাচক করতে বলেছে, তাহলে আমাদের সঠিক উত্তর অত সময় অবশিষ্ট নাই। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আমি তোরে কিছুই দিব না, কর্মবাচ্যে কি হবে, তাহলে আমি তোরে কিছুই দিবি না, এটাকে যদি কর্মবাচ্যে করি তাহলে কোনটা সঠিক উত্তর হবে আমরা দেখে নিই। প্রথম অপশন আছে আমার কিছুই দেওয়া হইবে না, অপশন বি আছে আমার দ্বারা তোকে কিছুই দেওয়া হইবে না, অপশন সি আছে আমি তোরে কিছুই দিতে পারি না, আর অপশন ডি আছে কোনোটি নয়। তাহলে আমি তোরে কিছুই দিব না, কর্মবাচ্যে করলে কি হবে, আমার দ্বারা তোকে বা তোরে কিছুই দেওয়া হইবে না, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তাহা দেখাইয়া দিল, ভাববাচ্ছে কি হবে, তাহলে তাহা দেখাইয়া দিল, আমরা যদি এটা ভাববাচ্ছে করি তাহলে এর অ্যান্সার কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নিই, তাহা দেখাইয়া দিলাম অপশন এ তে আছে, অপশন বি তে আছে তাহা দেখাইল, অপশন সি তে আছে তাহার দ্বারা তাহা দেখাইয়া দেওয়া হইল, আর অপশন ডি তে আছে তাহা দেখাইয়া দেওয়া হইল। তাহলে তাহা দেখাইয়া দিল ভাববাচ্ছে হলে কি হবে, না এর সঠিক উত্তর হবে তাহা দেখাইয়া দেওয়া হইল, যদি ভাববাচ্ছে ট্রান্সলেট করি তাহলে এটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একদা আমেরিকান এক আদিম নিবাসী ব্যক্তি মৃগয়া করিতে গিয়াছিল, তাহলে চলিত গদ্যরূপ কি হবে, তাহলে আমাদের এখানে এই চারটে অপশনের মধ্যে যেটা চলিত গদ্যরূপ সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন বন্ধুরা আমরা চারটে অপশন থেকে দেখে নেব যে চলিত গদ্যরূপে আমরা যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে এটার কোনটা সঠিক উত্তর হয়। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন ডি, আমি একদিন আমেরিকার এক আদিম নিবাসী ব্যক্তি মৃগয়া করিতে গিয়েছিলেন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ক্ষুধায় ও তৃষ্ণায় একান্ত আক্রান্ত হইয়া নিচে দাগ দেওয়া দুটি পদ কোন কারকের কি বিভক্তি, তাহলে ক্ষুধায় তৃষ্ণায় একান্ত আক্রান্ত হইয়া, তাহলে আক্রান্ত হইয়া এখানে ক্রিয়াপদ, এখানে যে যদি জিজ্ঞেস করা হয় যে কিসের দ্বারা, তাহলে আমরা কিন্তু উত্তর পাই ক্ষুধায় এবং তৃষ্ণায়, আর কিসের দ্বারা যদি আমরা করি সেটা কিন্তু করণ কারকের অন্তস্থা বিভক্তি, এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, ছেলেটি ছাদ থেকে ঘুড়ি ওড়ায়, কারক বিভক্তি কি হবে, তাহলে ছাদ থেকে, তাহলে ছাদ থেকে আমরা যদি জিজ্ঞেস করি যে ঘুড়ি উড়াইকে কোথায় ঘুড়ি উড়ায়, তাহলে সে ছাদ থেকে ঘুড়ি উড়ায়, তাই না, তাহলে ছাদ থেকে কোথায় কোশ্চেন করলে যখন ছাদ থেকে অ্যান্সার বেরোয় তখন এখান থেকে অধিকরণ থেকে অধিকরণ কারকের থেকে অনুসর্গ। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, ছেলেটি ছাদ থেকে পড়ে গেল, কারক বিভক্তি নির্ণয় কি হবে, তাহলে এখানে যদি ছাদ থেকে যদি পড়ে মানে গেল, একে যদি প্রশ্ন করি পড়ে গেলকে যে কোথা হইতে পতিত গৃহীত, তা এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপাদান কারক, কোথা হইতে বলে কিন্তু অপাদান কারকের থেকে অনুসর্গ, এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, তিলে তেল হয়, তাহলে কোন কারকের কোন বিভক্তি, তাহলে তিল হয় কি, আমরা প্রশ্ন করছি যে কোথা হইতে তেল হয়, মানে কিসের থেকে বা কোথায় যদি আমরা এখানে অপশন করি তাহলে তিলে, তাই না, তিলে তেল হয়, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর হবে অধিকরণ কারকের এ বিভক্তি। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তিলে তেল আছে, তাহলে কোন কারকের কোন বিভক্তি, তিলে তেল আছে, তাহলে দেখুন এইখানে আমরা কিন্তু সেরকম ভাবে ক্রিয়াপদকে পাচ্ছি না, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর যেটা কি হবে সেটা আমরা দেখে নেব। তা আমরা এখানে একটুখানি ভুল করা হয়ে গেছে,
তা এখানে আমরা বলছি যে তিলে তিল হয়, তা তিলে তিল হয় কোথা হইতে যখন, তখন কিন্তু এটা অপাদান কারকের এই বিভক্তি হবে, ঠিক আছে? এইটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে? কোথা হইতে তেল হয় এটা কিন্তু অপাদান কারকের এই বিভক্তি, ঠিক আছে বন্ধুরা? তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে দেখে নিই যে তিলে তেল হয় কোন কারকের কোন বিভক্তি, তাহলে কোথায় এইটা কিন্তু অধিকরণ কারকের এই বিভক্তি হবে, ঠিক আছে? তা এখানে কোথায় তেল আছে, তা এখানে কিন্তু ক্রিয়াপদ নেই, তা এখানে কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু তিলে অ্যান্সার বেরোয়, ঠিক আছে? তো বন্ধুরা এখানে তাহলে অধিকরণ কারক এর এ বিভক্তি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি এবার আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে বন জঙ্গলে পশু শিকার এক কথায় কি হবে। তাহলে বন জঙ্গলে পশু শিকার, তা সেটাকে এক কথায় কি বলে, তা সেটাকে কিন্তু এক কথায় বলে মৃগয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নাবিক নাবিক এর সন্ধি বিচ্ছেদ কি হয়। তাহলে নাবিক এর সন্ধি বিচ্ছেদ এটা মোটামুটি আপনারা সবাই জানেন, তা এখানে সঠিক উত্তর হবে নৌ যোগ ইক সমান সমান নাবিক। এটা ছোটবেলায় আপনাদের নিশ্চয়ই কমন পড়ে গেছে। তা চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন আছে কুজ্ঝটিকা এর সন্ধি বিচ্ছেদ কি। তাহলে কুজ্ঝটিকার সন্ধি বিচ্ছেদ করলে যেটা হবে সেটা হচ্ছে কুথ যোগ ঝটিকা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোনটি ভুল। তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে কোনটি ভুল সেটা আমাদের বার করতে হবে। এখানে হচ্ছে ব্যপ্ত হচ্ছে বি যোগ অপ্ত, অপশন এটা ঘ না এটা খ হবে, সপ্তাহ সপ্ত যোগ অহ, অপশন সি আছে পি যোগ অর্থ ব্যর্থ, না পো যুক্ত ও প্রৌঢ়। তাহলে এখানে কোনটা ভুল হবে, এখানে সঠিক উত্তর হবে অপশন সি পি যোগ অর্থ ব্যর্থ। নেক্সট প্রশ্ন এখানে আমাদের, কোনটি ভুল, বৎসর বি থেকে বাৎসরিক বিন মানে বিশেষ্য থেকে বিশেষণ, অপশন বি আছে পণ্ডিত বিশেষণ থেকে পাণ্ডিত্য বিশেষ্য, অপশন সি আছে প্রাচীন বিশেষণ থেকে প্রাচীনত্ব বিশেষ্য, আর অপশন ডি আছে নিকট বিশেষ্য থেকে নৈকট্য বিশেষণ। তাহলে এখানে কোনটি ভুল, এখানে কিন্তু চতুর্থ বা ঘ বা ডি অপশনটা কিন্তু এখানে ভুল আছে, ঠিক আছে বন্ধুরা? চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বাংলায় কোন কথ্য উপভাষায় উপনিহিতির প্রাধান্য লক্ষ্য করা যায়। তাহলে বাংলার কোন কথ্য ভাষায় উপনিহিতি প্রাধান্য লক্ষ্য করা যায়, তা এটা সঠিক উত্তর হবে কিন্তু পূর্ববঙ্গের কথ্য ভাষা তথা বাঙালি উপভাষায়, ঠিক আছে? এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, ক্যান শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ। তাহলে ক্যান শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ, তা এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বাঙালি উপভাষার, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, অয়ত শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ। অয়ত শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ, তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা কামরূপী উপভাষা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লক শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ। তাহলে লক শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ, তা এর সঠিক উত্তর হবে কিন্তু ঝাড়খণ্ডী উপভাষার, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, তা পরবর্তী প্রশ্ন হচ্ছে কাক, কাক শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ। তাহলে কাক শব্দটি হবে কিন্তু এখানে চারটে অপশনের মধ্যে রাঢ়ী উপভাষার ধ্বনিগত রূপ। পরবর্তী ও শেষ প্রশ্ন আমাদের স্ক্রিনে, তা শেষ প্রশ্ন হচ্ছে নিচের কোন জোড়া যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষরের উদাহরণ। তাহলে এদের মধ্যে কোনটি যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষরের উদাহরণ সেটা আমাদের এখানে বলতে হবে। তা চারটে অপশনের মধ্যে এখানে কিন্তু ও আর ঔ এইটা কিন্তু যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষরের উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমরা এইবার দেখে নেবো যে আজকে আমরা কি কি শিখলাম, ঠিক আছে? তা আজকে আমরা কি কি শিখলাম মানে আজকে টোটাল যে কোশ্চেনগুলো আলোচনা করা হলো সেগুলো তো আমরা এক এক অ্যান্সার করলাম, তার সাথে কিছু ছিল যে কিছু কোশ্চেনের রিভাইজ হয়ে গেল, কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা জানতাম বা জানলাম। তা এইবার আমরা একটা কাজ করব যে আমরা একটা রিভাইজ করে নেব যে আজকের ক্লাসটা যাতে আমাদের রিমেম্বার করা থাকে বা আমাদের স্মরণীয় হিসেবে থেকে যায়, তা সেই জন্য আরেকবার জাস্ট আমরা দেখে নেব যে কী কী আজকে শিখলাম। তা আমি একটু কোশ্চেনগুলো পরপর পড়ব, আপনারা একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন। তো চলুন বন্ধুরা শুরু করছি। নমস্কার করিয়া সে প্রস্থান করিল, নমস্কারের সন্ধি বিচ্ছেদ হলো নম যোগ কার। নেক্সট
সে সমস্ত দিন পশুর অন্বেষণে বনে বনে ভ্রমণ করিয়া অন্বেষণে এ সন্ধি বিচ্ছেদ হল অনুযুক্ত এশানে। নেক্সট নিচের কোনটি ভুল? তৃষ্ণা যুক্ত ঋত তৃষ্ণার্থ। নেক্সট নিচের কোনটি ভুল? জিজ্ঞাসা বিশেষণ থেকে বিশেষ্য জিজ্ঞাস্য। নেক্সট নিচের কোনটি সঠিক? এর সঠিক উত্তর হচ্ছে প্রার্থনা, বিশেষ্য থেকে বিশেষণ হচ্ছে প্রার্থিত। নেক্সট নিচের কোনটি ভুল? তা এখানে হচ্ছে প্রস্থান, প্রস্থা যোগ আন, এটা এখানে ভুল। নেক্সট নিচের কোনটি ভুল? এখানে হচ্ছে উপস্থিত, উপস্থি যোগ ত, এটা হচ্ছে উপস্থিত। নেক্সট কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর হচ্ছে নিরীক্ষণ, নি নির যোগ ইক যোগ অন। নেক্সট প্রাণ রক্ষা, প্রাণকে রক্ষা কি ধরনের সমাস? এটা হচ্ছে কর্মতৎপুরুষ সমাস। নেক্সট হতবুদ্ধি, হতবুদ্ধি যার কি ধরনের সমাস? এটা হচ্ছে বহুব্রীহি সমাস। নেক্সট প্রশ্ন, অর্ধ সময় অতীত হইয়াছে, নেতিবাচক বাক্যে পরিণত করলে হয়? এর সঠিক উত্তর হচ্ছে অর্ধ সময় অবশিষ্ট নাই। নেক্সট প্রশ্ন, আমি তোমায় আমি তোরে কিছুই দিব না কর্মবাচ্যে কি হবে? তা এখানে সঠিক উত্তর হবে আমার দ্বারা তোরে কিছুই দেওয়া হইবে না। নেক্সট প্রশ্ন, তারা দেখাইয়া দিল ভাববাচ্যে কি হবে? এর সঠিক উত্তর হবে তারা দেখাইয়া দেওয়া হলো বা তাহা দেখাইয়া দেওয়া হলো। নেক্সট প্রশ্ন, একদা আমেরিকা এক আদিম নিবাসী ব্যক্তি মৃগয়া করিতে গিয়াছিল, চলিত গদ্যে কি হবে? তা এর সঠিক উত্তর হচ্ছে একদিন আমেরিকার এক আদিম নিবাসী ব্যক্তি মৃগয়া করতে গিয়েছিল, মানে শিকারে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, ক্ষুধায় ও তৃষ্ণায় একান্ত আক্রান্ত হইয়া নিচে দাগ দেওয়া পদ দুটি কোন কারকের কোন বিভক্তি? এই কিসের দ্বারা? এটা হচ্ছে করণ কারকের অন্ত্যেষ্ট, তৃষ্ণায় বা ক্ষুধায় অন্ত্যেষ্ট বিভক্তি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছেলেটি ছাদ থেকে ঘুড়ি ওড়ায়, কারক বিভক্তি কি হবে? না কোথায় ওড়ায়, এটা হচ্ছে অধিকরণ কারকের থেকে অনুসর্গ। পরবর্তী প্রশ্ন, ছেলেটি ছাদ থেকে পড়ে গেল, কারক বিভক্তি কি হবে? কোথা হইতে পড়ে গেল, না অপাদান কারকের থেকে অনুসর্গ। নেক্সট প্রশ্ন, তিলে তেল হয় কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে কিসের থেকে বা কোথা হইতে, এটা হচ্ছে অপাদান কারকের এই বিভক্তি হবে। নেক্সট তিলে তেল আছে, তাহলে কোন কারকের কোন বিভক্তি? এটা কোথায় তেল আছে, এটা হচ্ছে অধিকরণের এই বিভক্তি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বনে জঙ্গলে পশু শিকার এক কথায় কি হবে? একে সঠিক উত্তর বলে শিকার, এটাকে বলে মৃগয়া। নেক্সট নাবিক এর সন্ধি বিচ্ছেদ করলে হবে নৌ যোগ ইক। নেক্সট কুজ্ঝটিকা এর সন্ধি বিচ্ছেদ কি? এর সঠিক উত্তর কুত যুক্ত ঝটিকা। নেক্সট প্রশ্ন, কোনটি ভুল? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বিহ যোগ অর্থ ব্যর্থ, এটা কিন্তু এখানে ভুল আছে। নেক্সট প্রশ্ন, কোনটি ভুল? নিকট বিশেষ্য থেকে নৈকট্য বিশেষণ, এটা এখানে ভুল আছে। নেক্সট প্রশ্ন, বাংলার কোন কথ্য উপভাষার উপনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়? এর সঠিক উত্তর হচ্ছে পূর্ববঙ্গের কথ্য ভাষা তথা বাঙালি উপভাষায়। নেক্সট প্রশ্ন, ক্যান শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ? এটা হচ্ছে বঙ্গালী উপভাষার। নেক্সট অয়ত শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ? এর সঠিক উত্তর হচ্ছে কামরূপী উপভাষা। নেক্সট লক শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ? এর সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষা। নেক্সট কাক শব্দটি কোন উপভাষার ধ্বনিগত রূপ? এর সঠিক উত্তর হচ্ছে রাঢ়ী উপভাষা। নেক্সট নিচের কোন জোড়াটি যৌগিক বা সন্ধ্যাক্ষর এর উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে ওই এবং ঔ, এদেরকে যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর বলা হয়। এইবার চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়। তা বিশেষ আকর্ষণীয় বিষয় হলো আপনাদের কোশ্চেন আনসার পার্ট। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, যে স্বরধ্বনিকে আর বিভাজ্য করা যায় না তাকে বলে? অপশন এ মৌলিক স্বর, অপশন বি যৌগিক স্বর, অপশন সি পিয়াঅন, আর অপশন ডি খিয়াঅন। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, যে স্বরধ্বনিকে আর বিভাজ্য করা যায় না তাকে বলে? অপশন এ মৌলিক স্বর, অপশন বি যৌগিক স্বর, অপশন সি পিয়াঅন, না অপশন ডি খিয়াঅন। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হয় আপনারা কমেন্ট লাইনে এখনই পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।